আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটি পরান ঠান্ডা করা ডেজার্ট বা ড্রিঙ্কস যাই বলুন তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা আমি তৈরি করব আম দিয়ে। আম দিয়ে মজার মজার অনেক কিন্তু রেসিপি তৈরি করা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে জেলো তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আমের পিউরি, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আমের মিষ্টত্বের উপর নির্ভর করে দিবেন। দিয়ে দিচ্ছি আগার আগার এক চা চামচ পরিমাণে। আমি এখন এটা ভালোভাবে মিক্স করে নিব যেন কোনো আস্ত দানা না থাকে, সবকিছুই সুন্দরভাবে মিশে যায়। আমি এখনো চুলাটা অন করিনি, সবকিছু সুন্দরভাবে মিশিয়ে চুলাটা অন করে দিয়েছি। বারবার নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। কিন্তু নেড়ে ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নিব। দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এভাবে ফুটে উঠলেই নামিয়ে নিলেই হবে। আমি ভালোভাবে নাড়িয়ে এটা নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। আমি একটা এরকম পাত্র নিয়েছি জেলোটা জমানোর জন্য। আপনারা যেরকম আপনাদের কাছে আসে পাত্র সেভাবেই নিয়ে নেবেন। সম্পূর্ণটুকু ঢেলে দিয়েছি, এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। আর অন্য প্রিপারেশনগুলি আমি এফাকে করে নিচ্ছি। আমি এখানে সাগুটা সিদ্ধ করে নিব। আমি যেহেতু ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব, তাই সাগুটা সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু খুব অল্প সময়ে ইজিভাবে তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু দারুণ। এই গরমে এটা যদি ফ্রিজে রেখে আপনারা খান, একদম পরান ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, সাগুটা দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে সাগু দেওয়ার আগে। যখন দেখবেন যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পানি কালারে চলে আসছে, তখন বুঝবেন এটা রান্না হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন, একদম পানি কালারের হয়ে গেছে, তার মানে এটা ভালোভাবেই রান্না হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিব। চুলাটা অফ করে দিয়েছি, আমি পানিটা ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনার দিয়ে। এর উপর আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে কিছুটা ধুয়ে নেব। তাহলে হবে কি, এর যে একটা আঠালো ভাব থাকে সেটা থাকবে না। আর আঠালো ভাবটা যদি এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি ঠান্ডা পানি দিয়ে এটা একদম সুন্দরভাবে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক সাইডে আমি রেখে দেব এটা ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হতে হতে আমি অন্য প্রিপারেশনগুলি করে নিব। তো এটা রেখে দিচ্ছি আমি, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে, আমি সাইডে রেখে দিচ্ছি। আমি যে জেলোটা তৈরি করেছিলাম সেটা এখন কেটে নিব। একদম সুন্দরভাবে জমে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। ফ্রিজে রাখলে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা জমে যাবে, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর এটা খুব বেশি মোটা না, তাই জমতে সময়ও নেয় না। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নেবেন, যে যেরকম বড় বা ছোট পিস চান সে অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন অনেক সুন্দরভাবে জমে গেছে কিন্তু এটা, আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একদম আম দিয়ে করা এটা, এতে অন্য কিছুই আমি দেইনি। আগার আগার আর চিনি মিশিয়েছি শুধু একটু। দেখুন আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে জমে গেছে। আমি একটু চামচে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এটা আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। যেহেতু এখানে আমের পিউরিও দেওয়া হবে, তাই খুব বেশি কনডেন্স মিল্ক আমি দিলাম না, কারণ আমি একটা মিষ্টত্ব আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে নেবেন। আমার কাছে এটাই ঠিক ছিল, আর আমার আমটা অনেক মিষ্টি ছিল, তাই এর চেয়ে বেশি দরকার ছিল না। আমি সাগুটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই অনায়াসে তৈরি করে ফেলা যায়। আমি একটু হুইক্স নিয়েছি, এটা দিয়ে সাগু আমের পিউরি এবং দুধ কনডেন্স মিল্ক সব কিছু সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো কিছুই দলা পাকিয়ে না থাকে।
আমার মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা আমি আমের কুচি দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ পরিমাণে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যদি এর চেয়ে বেশি পছন্দ করেন তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দেব যে জেলোটা আমি তৈরি করেছিলাম, তা এটাও আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটু আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা এখন যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরও একটু ঘন হবে। ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে, আমি একটু গ্লাসে ডেকোরেশন করে দিচ্ছি কিছুটা জেলো দিয়ে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব ম্যাঙ্গো সাগু ডেজার্ট বা ড্রিঙ্কস। আর এর এক গ্লাস খেলে এই গরমে আপনার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি কিছুটা উপরে জেলো দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম কুচিও দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো সাগু ডেজার্ট বা ড্রিঙ্কস। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।